বেশিরভাগ মানুষ আমাকে আইটেম সং দিয়ে চিনে, মিউজিক ভিডিও পাশাপাশি করা হয় আমার। হচ্ছে ভাই সবার ক্ষেত্রে তো সবার তো কথা যায় না বা গিভেন রেখে যায় না, তাই না? মিডিয়া হচ্ছে তো যার যেটা ভালো লাগে সেটা করে, তো দেন আমার ভালো লাগে না কাজ করি না। এ করার আগ্রহ নাই আমার, তো ওরকম মানুষ পাচ্ছি না। লাইফে যদি চলে আসে তাহলে প্রেম বিয়ে দুইটা একসাথে করে ফেলবো, প্রেম এগুলোতে ইন্টারেস্ট নাই বিয়ে করে ফেলবো। ছেলে তো ছেলে মানুষ, তাই না? তো আমার পছন্দ যে আমাকে প্রচুর টেক কেয়ার করবে, বা হচ্ছে বাবা মার মতো আদর ভালোবাসা স্নেহ করবে, ওরকম ছেলে দরকার আমার। কোনো ছেঁকা খাই নাই, আমি তো রিলেশন করার সময়ই পাই নাই। মানে আমি ছোটোবেলা থেকে জানি আর্মি করার বয়স আমার ছিল, 6 থেকে 7 বছর বয়সে আমি, মানে কী বল, 6 থেকে 7 বছর যাবত আমি মিডিয়া লাগি বা কাজে অ্যাক্টিভ, তার পাশাপাশি আমার প্রেম বা রিলেশন করার ইচ্ছে বা জাগে নেই, সময়ই পাই নাই। আমি যাকে হচ্ছে ভালোবাসবো সে যদি ছেঁকা দেয় তাহলে কি ভাই থাকতে পারবো? কখনই থাকতে পারবো না, কষ্ট হবে, আর সে কষ্টটা আমি নিতে পারবো না, আমি কষ্ট যদি সহ্য করতে পারি। হচ্ছে তো ফার্স্টে অনেক কষ্ট হয়ে গেছিলো, দেন এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, পরিবেশও ভালো, সব কিছুই ভালো। প্রবাসী আর হচ্ছে বাংলাদেশি বা বিদেশি তার তো মানুষ, তাই না? তো দেন তাদের মন থাকলেই হবে, আর সচরাচর কেউ কারো মনের মতন হয় না, মনের মতন ঘুরে নিতে হয় বা করে নিতে হয়, তাই না? আমার জন্মস্থান হচ্ছে ইন্ডিয়া, আর আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আপনার গাজীপুর। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টিবিসি দিয়ে স্টার্ট করছি মিডিয়া লাইন, আমার টিবিসি হচ্ছে বিজ্ঞাপনে শুরু হয়েছে মিডিয়া যাত্রা। তারপর আমি এখন মডেলিং সেক্টরে আছি, আমি কিন্তু অ্যাক্টিং জগতে নাই, আগে হচ্ছে শর্ট ফিল্ম নাটক করতাম, বাট এগুলো এখন ছেড়ে দিছি, ইন্টারেস্ট নেই, যার যেটা ভালো লাগে যার যেটা পেশা বা প্রফেশন। আমার মডেলিং সেক্টরটা অনেক ভালো লাগে, আমি মডেলিং সেক্টরে কাজ করি। আমি মূলত বিজ্ঞাপনের কাজে আছি, যে কোনো ধরনের ফটোশ্যুটে আছি, খোলামেলা টাইপের হয় যে গানের সাথে যেটা যায়। এটা মূলত হচ্ছে তাকে কোশ্চেন করা হয়েছিল, তার হচ্ছে তার রিপ্লাইটা দেওয়া হলো, আর যারা এগুলো কাজ করে ওদের জন্যই বলা হয়, এটা যারা রাত রাতেই বড় হয়। হচ্ছে গ্রিমেন্টের বিষয়টা যে আপনি বললেন এটাই মিন করে। আচ্ছা, মডেলিং সেক্টরই আলাদা আর হচ্ছে অ্যাক্টিং জগতে ভালো লাগে মডেলিং সেক্টরটা আমার। বিয়ে সাথে এখনো প্ল্যানিং নাই, আর বিয়ে সাথে এখনো ইচ্ছে নাই, ভয় পাই আমাকে, কেউ অফার ডিরেক্টলি তো কেউ অফার করে না আমাকে, মারপিট করবো তাই ভয় পাই। হয়তো সব কিছু যায় না, তাই না? তো যারা হচ্ছে ব্যাগ করে তাদের জন্য আমি শক্ত, আর যারা ভালো বিহেভ করে তাদের জন্য আমি ভালো। আজ অনেকজনেরই তো হচ্ছে প্রস্তাব দেয়, তাই তো আমি অ্যাকসেপ্ট করি না বা আগ্রহ নাই, ইন্টারেস্ট নাই বিয়ে করার। বয়স হচ্ছে 19 ক্লাস চলছে, জাগে, বাট আমার তো টাইম হয়ে ওঠে নাই সময়ের কারণে। প্রেম বলতে আমি তো লাইফে প্রেম করবো না কখনো। আমি হচ্ছে গোলাপ ফুল পছন্দ করি, গোলাপ ফুল দিই, ছেলেরা কখনো আই লাভ ইউ দিয়ে প্রস্তাব দেয় না, ভালো ছেলেরা তো হচ্ছে সচরাচর বাসে প্রস্তাব দেয়, সে আমাকে কিছু বলবে না। প্রবাসী হচ্ছে যদি আমার মনের মতন হয় আর মনের মতো করে নিতে পারি তাহলে তো গরিব, গরিব থাকা আমার আপত্তি নেই, আমি রাখবো না, কারণ ওর ফ্যামিলি আছে, তারও বাবা মা আছে, আমি কেন বর্জমা রাখবো না? ও যদি চায় তাহলে রাখতে পারি হিসাবে, না এটা কেমন দেখা যায় না। বিয়ে করে ডেফিনেটলি সবাইকে জানাবো, বিয়ে তো এখন প্ল্যানিং চলে না, ইনশাল্লাহ কয়েক বছর যাক, আর হচ্ছে কেউ তো লাইফে এখনো আসে না, আর যদি লাইফে কেউ আসে তাহলে হচ্ছে ওকে মনের মতো করে নেবো, তারপর ডিউটি বিয়ে করে ফেলবো।